সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আম আটির ভেঁপু থেকে নেবুর পাতায় করম চা। বৈকালের দিকটা হঠাৎ চারদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল। অনেকক্ষণ হইতে মেঘমেঘ করিতেছিল, তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনের বাঁশঝাড়ের বাঁশগুলো পাঁচিলের ওপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়িতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা বাঁশপাতা কাঁঠাল পাতা খড় চারি ধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল। দুর্গা বাড়ির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল, অপু ও দিদির পিছু পিছু ছুটিল। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, শিগগিরই ছোট, তুই বরং সিঁদুর কৌটো তলায় থাক, আমি যাই সোনামুখী তলায়। দৌড়ো দৌড়ো, ধুলায় চারদিক ভরিয়া গিয়াছে, বড় বড় গাছের ডাল ঝড়ে বাঁকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে, গাছে গাছে শোঁ বোঁ বোঁ শব্দে বাতাস বাঁধিতেছে, বাগানের শুকনা ডাল কুটা বাঁশের খোলা উড়াইয়া পড়িতেছে, শুকনা বাঁশপাতা ছুঁচলো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে, কুকসীমা গাছের শুঁয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে, বাতাসের শব্দে কান পাতা যায় না। সোনামুখী তলায় পৌঁছিয়া অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল। এই যে দিদি, ওই একটা পড়ল রে দিদি, ওই আর একটা দিদি, চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর রবে বাড়িয়া চলিতেছে, ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না, যদি বা শোনা যায় ঠিক কোন জায়গা বরাবর শব্দ হইল তাহা ধরিতে পারা যায় না। দুর্গা আট নয়টা আম কুড়াইয়া ফেলিল, অপু এতক্ষণে ছুটো ছুটিতে পাইল দুটা, তাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল, এই দেখ দিদি কত বড়, দেখ ওই একটা পড়ল ওই ওদিকে। এমন সময় হই হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল। সতু চেঁচাইয়া বলিল, ও ভাই, দুর্গা দিয়ার অপু কুড়োচ্ছে। দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল। সতু বলিল, আমাদের বাগানে কেন এসেছ আম কুড়োতে? সেদিন মা বারণ করে দিয়েছে না, দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে দলের দিকে চাহিয়া বলিল, সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখছিস টুনু? যাও আমাদের বাগান থেকে দুর্গা দি, মাকে গিয়ে নইলে বলে দেব। রানু বলিল, কেন তাড়িয়ে দিচ্ছিস সতু, ওরাও কুড়োক আমরাও কুড়োই, কুড়োবে বই কি, ও এখানে থাকলে সব আম ওই নেবে, আমাদের বাগানে কেন আসবে ও? না যাও দুর্গা দি, আমাদের তলায় থাকতে দেব না। অন্য সময় হলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না, কিন্তু সেদিন মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না, তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরা ভাবে বলিল, অপু আয়রে চলে। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল, আমরা সেই জায়গায় যাই, চল অপু, এখানে থাকতে না দিলে বয়েই গেল, বুঝলি তো, এখানকার চেয়ে বড় বড় আম তুই আমি মজা করে কুড়োবো এখন, চলে। রানু বলিল, কেন ভাই ওদের তাড়িয়ে দিলে, তুমি ভারী হিংসুক। কিন্তু সতুদা রানুর মনে দুর্গার চোখের ভরসাহারা চাহনি বড় ঘা দিল, অপু অত শত বোঝে নাই। বেড়ার বাইরের পথে আসিয়া বলিল, কোন জায়গায় বড় বড় আম রে দিদি? পুটুদের সলতে ঘাগি তলায়? কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই, একটু ভাবিয়া বলিল, চল গড়ের পুকুরের ধারের বাগানে যাবি, ওদিকে সব বড় বড় আম গাছ আছে, চল। গড়ের পুকুর এখান হইতে প্রায় 15 মিনিট ধরিয়া অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায়। অনেককালের প্রাচীন আম কাঁঠালের গাছ, গাছতলায় দুর্ভেদ্য জঙ্গল, দূর বলিয়া এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না। কাছির মতো মোটা মোটা অনেক
কালের পুরনো গুলঞ্চ লতা এগাছে ও গাছে দুলিতেছে, গোটা আট দশ আম পাইল। হঠাৎ সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো। সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকক্ষণ একটু নরম হইল, ভিজে মাটির সোঁদা সোঁদা গন্ধ পাওয়া গেল, এবং একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বড় করিয়া চারদিকের গাছের পাতায় পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল। আয় আমরা এই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না। দেখিতে দেখিতে চারদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল, বৃষ্টির ফোঁটা পড়িবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল, ভরপুর টাটকা ভেজা মাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় একটু যে নরম পড়িয়াছিল তাহাও আবার বেশ বাড়িল। দুর্গা ও অপু যে গাছতলায় দাঁড়াইয়াছিল এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না, কিন্তু পূবে হাওয়ায় জলের ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল, বাড়ি হইতে অনেক দূর আসিয়া পড়িয়াছে। অপু ভয়ের স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এল, তুই আমার কাছে আয়। দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, এই বৃষ্টি আর কতক্ষণ হবে, এই ধরে গেল বলে। বৃষ্টি হলো ভালোই হলো, আমরা আবার সোনামুখী তলায় যাব এখন, কেমন? তো দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল, নিবুদ পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, কড় 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 কড়াক। প্রকাণ্ড বন বাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল। অপু দুর্গাকে ভয় জড়াইয়া ধরিয়া বলিল, ও দিদি, ভয় কিরে, রাম রাম বল, রাম 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 রাম, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় করম চা। অপু ভয়ে চোখ বুজিল, দুর্গা শুষ্ক গলায় ওপরের দিকে চাহিয়া দেখিল, বাজ পড়িতেছে নাকি, গাছের মাথায় বন্ধুদুলের ফল দুলিতেছে। শীতে অপুর ঠক ঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল, দুর্গা তাহাকে আরো কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় করম চা। ভয়ে তাহারও স্বর কাঁপিতেছিল। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই, ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে। সর্বজয়া বাহির দরজায় দাঁড়াইয়া আছে, পথে জমিয়া জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপরে ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুর ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হেমা, দুর্গা আর অপুকে দেখছিস ওদিকে? আশালতা বলিল, না খুড়িমা, দেখিনি তো, কোথায় গিয়েছে? হাসিয়া বলিল, কি ব্যাংডাকানি জল হয়ে গেল খুড়িমা, সেই ঝড়ের আগে দুজন বেরিয়েছে আম কুড়োতে যাই বলে, আর ফেরেনি, এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো, ওমা কোথায় গেল তবে? সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল, কি করিবে ভাবিতেছে। এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া আপাদমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারকেল হাতে ও পেছনে পেছনে অপু একটা নারকেলের বাগলা টানিয়া লইয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়েদের কাছে গিয়া বলিল, উমা, আমার কি হবে, ভিজে যে সব একেবারে পান্তা ভাত হয়েছিস, কোথায় ছিলি বৃষ্টির সময়? ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল, উমা, মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি। পরে আহ্লাদের সহিত বলিল, নারকল কোথায় পেলি রে দুর্গা? অপু ও দুর্গা দুজনে চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, সে জেঠিমা বাগানে যাচ্ছে, ওই গেল ওদের বাগানে বেড়ার ধারের দিকে যে নারকল গাছটা ওর তলায় পড়েছিল, আমরাও বেরুচ্ছি, সে জেঠিমাও ঢুকল। দুর্গা বলল, অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও বোধ হয় দেখেছে। পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আগে আমি টের পাইনি, সোনামুখীর তলায় যদি আম পড়ে থাকে তাই দেখতে গিয়ে দেখি বাগলাটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু, বাগলাটা নে, মার ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে, তারপরই দেখি। হস্তস্থিত নারকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ
বড় না মা? অপু হাত নাড়িয়া খুশির সুরে বলিল, আমি অমনি বাগলোটা নিয়ে ছুট। সর্বজয়া বলিল, বেশ বড় দোমালা নারকলটা, ছেঁচতলায় রেখে দে, জল দিয়ে নেব। আয় সব কাপড় ছাড়িয়ে দিই আগে, পায়ে জল দিয়ে রোয়াকে ওঠ সব। খানিক পরে সর্বজয়া কুয়োর জল তুলিতে ভুবন মুখুজ্জের বাড়ি গেল। ভুবন মুখুজ্জের খিড়কির দৌড় পর্যন্ত যাইতেই সে শুনিল সেচ ঠাকরুন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন, একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নেওয়া, মাগনা তো নয়। তার তৃণগাছটা যদি হাঘরদের জন্য ঘরে ঢুকবার জো আছে, ভাবলাম বৃষ্টি থেমেছে, যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি। এই এত বড় নারকলটা কুড়িয়ে নিয়ে একেবারে দুদার করে দৌড়, এত সত্তরটা যেন ভগবান সহ্য না করেন। উচ্ছনে যা, এই ভর সন্ধেবেলা বলছি, আর যেন নারকল খেতে না হয়। সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ছেলেমেয়ের কচি মুখ মনে করিয়া সে ভাবিল, যদি গালাগাল ওদের লাগে। বাবা, যে লোক, দাঁতে বিষ আছে, কি করি। কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল। সে আর মুখুজ্জে বাড়ি ঢুকিল না। ভয়ে ভয়ে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘোড়া কাঁকে লইয়া বাহির হইয়া গেল। পথে আসিতে আসিতে ভাবিল, যদি নারকলটা ওদের ফেরত দিই তাহলে কি গাল লাগবে? তা কেন লাগবে, যার জিনিস তো ফেরত দেওয়া হলো, তা কখনো লাগে? বাড়িতে পা দিয়াই মেয়েকে বলিল, দুর্গা নারকলটা শত্রুদের বাড়ি দিয়ে আয় গিয়ে। অপু দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। দুর্গা বলিল, এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি দিয়ায়, ওদের খিড়কির দোর খোলা আছে, চট করে যা, বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু একটু দাঁড়াবে না মা, বড্ড অন্ধকার হয়েছে, অপু চল আমার সঙ্গে। ছেলেমেয়েরা চলিয়া গেল। সর্বজয়া তুলসী তলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, ঠাকুর, নারকল তো ওরা সত্তরটা করে কুড়োতে যায়নি, সে তো তুমি জানো, এ গাল যেন ওদের না লাগে, দোহাই ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে রোড দিয়ে রেখো ঠাকুর, ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেও, দোহাই ঠাকুর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অন দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।